বিসিএস রিটেন বাংলা প্রথম পত্রে যে 100 মার্কের কোশ্চেন করা হয়ে থাকে, সেই 100 মার্ক আসলে কোন কোন অংশ থেকে থাকবে এবং কিভাবে থাকবে তা আমি একটু অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, প্রথমে দেখুন ব্যাকরণ। ব্যাকরণ অংশে 30 মার্কস থাকবে, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 6। এই গেল 5, 6, 30। তো এই 30 মার্ক আমাদের কোথার থেকে আসবে, অর্থাৎ কোন কোন টপিকের ওপর ভিত্তি করে আমাদের এই 30 মার্কের কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ক, শব্দ গঠন, খ, বানান অথবা বানানের নিয়ম, এই অংশটা থেকে প্রশ্ন আসবে। দেন গ, এখান থেকে আসতে পারে বাক্যশুদ্ধি অথবা প্রয়োগ অপপ্রয়োগ। দেন ঘ, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ। দেন ঞ নাম্বারে আসতে পারে বাক্য গঠন। আমাদের এই 5টা টপিকের ওপর ভিত্তি করে 30 মার্কের কোশ্চেন আসবে, যার প্রতিটি প্রশ্নের মান থাকবে 6। তো তারপরে আসি 2 নম্বর। 2 নম্বরে কী আসবে আমাদের? ভাব সম্প্রসারণ। 20 মার্কসের ভাব সম্প্রসারণ আসবে। দেন আমাদের তাহলে গেল 30 আর 20, 50। তারপর একটা সারমর্ম আসবে, সারমর্মের মার্কস থাকবে 20। তাহলে 30, 20, 50, 20, 70। আর যে 30 মার্ক সেটা থাকবে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদের যে সাহিত্য আছে, বাংলা ভাষার যে সাহিত্য, সেখান থেকে আমাদের শর্ট কোশ্চেন আসবে 30 মার্কসের। তাহলে 30, 20, 50, 60, 70 আর 30, 100। এই গেল বাংলা প্রথম পত্রের সিলেবাস অ্যানালাইসিস রিটেনের জন্য। এটা হচ্ছে রিটেনের জন্য, রিটেনের 100 মার্ক আমাদের এভাবে ডিস্ট্রিবিউশন থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন অংশ থেকে কত মার্কস আসবে। দেন ভিউয়ার্স, আমরা চলে আসি বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র বিষয়কট 002, পূর্ণমান 100। বাংলা প্রথম পত্রে 100 মার্ক থাকবে, দ্বিতীয় পত্রে 100 মার্ক থাকবে। তো দ্বিতীয় পত্রে কোন কোন অংশ থেকে কীভাবে কত মার্ক থাকবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিউয়ার্স দেখেন, বাংলা দ্বিতীয় পত্রে প্রথমে থাকবে অনুবাদ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন থাকবে, ইংলিশ থাকবে আমাদের, সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। এখানে মার্কস থাকবে 15 মার্কস, অর্থাৎ 15 মার্কস। দেন কাল্পনিক সংলাপ 15 মার্কস, অর্থাৎ কাল্পনিক সংলাপ বলতে আমরা যেটাকে ডায়লগ বুঝি আর কি, ইংলিশে যেটা আমরা ডায়লগ বলে থাকি। দেন পত্র লিখুন 15 মার্কস, 15 মার্কসের পত্র লিখতে হবে আমাদের। দেন গ্রন্থ সমালোচনা 15 মার্কস, তারপর রচনা থাকবে, রচনায় 40 মার্কস থাকবে। তাহলে 15, 15, 30, 3, 15, 45, 4, 15, 60, রচনা 40, এই গেল 100। গ্রন্থ সমালোচনা, বুক রিভিউ অথবা বুক ক্রিটিসিজম, এটা আসলে কি? গ্রন্থ সমালোচনা বলতে বোঝায় যে কোনো একটা পুস্তক অথবা গ্রন্থের আপনি কীভাবে দেখছেন গ্রন্থটাকে, অর্থাৎ লেখকের দৃষ্টিভঙ্গি কী, লেখক কেন লিখলেন, এর প্রেক্ষাপট কী, সেখানে নিজস্ব মতামত দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, বিশ্লেষণ করতে হবে, আর এগুলো সবই হতে হবে নিরপেক্ষ। আমরা গ্রন্থ সমালোচনা এমনভাবে করব যাতে সেখানে খুব বেশি নেগেটিভ কথাবার্তা না থাকে। তো ভিউয়ার্স, এরকম আরও ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সাধারণ বিজ্ঞান, মেন্টাল এবিলিটি, ম্যাথ, কম্পিউটার সহ সবগুলোই মার্কস ডিস্ট্রিবিউশন অনেক সুন্দর করে
করা আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিউয়ার্স পরবর্তীতে কমেন্ট করে জানাতে পারেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন।